ओ कियो हो कलम किनी राधा कदम डाले बसिया आस कानुहा राम जादा माय तुई जने ना जाइयो ओ कियो हो कलम किनी राधा कदम डाले बसिया आस कानुहा राम जादा माय तुई जने ना जाइयो। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण नामेर प्रवर्तनकारी आमादेर प्रिय निमायेर बाड़ी नवद्वीप, आर नवद्वीपेर पाशे आछे मायापुर, जेखाने स्थापित होच्छे पृथिवीर सबथेके बड़ हिंदू मंदिर। এই হিন্দু মন্দির তৈরিতে খরচ 1000 কোটি টাকা এবং বহুদিন ধরেই এটি নির্মাণরত। কিন্তু এই মন্দিরের ভেতরে কি আছে আজকে তা আমরা ঘুরে দেখব, জানব মায়াপুর কিভাবে যাবেন, মাত্র 400 টাকাতে কোথায় রুম পাবেন এবং মাত্র 50 টাকাতে কিভাবে পেট ভরে খাবার খাবেন ও কোথায় ভক্তিরসে বিলীন হয়ে যাবেন এবং প্রভুর প্রেমে নৃত্য করতে করতে বলে উঠবেন রাধে রাধে। তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাকে যদি চান তাহলে ইনস্টাগ্রামে ফলো করে রাখতে পারেন। তো চলুন হরিনাম নিয়ে আজকের ভিডিওতে প্রবেশ করা যাক। মায়াপুর কিভাবে যাবেন, কলকাতা থেকে মাত্র আপনি 58 টাকা খরচ করে মায়াপুরে পৌঁছাতে পারেন, কিন্তু তারও আবার দুটি পদ্ধতি আছে। প্রথমত, হাওড়া থেকে যে কোনো কাটোয়া লোকাল ধরে চলে আসুন নবদ্বীপ ধাম। লোকাল ট্রেনে ভাড়া লাগবে 25 টাকা এবং সেখান থেকে বাসে বা অটোতে করে চলে আসুন নবদ্বীপ ধাম ঘাটে। বাসে আসলে ভাড়া লাগবে 15 টাকা এবং অটোতে আসলে ভাড়া লাগবে 25 টাকা এবং সেখান থেকে ফেরি নিন মায়াপুর ঘাট যাওয়ার জন্য, ফেরিতে ভাড়া লাগবে 8 টাকা করে। অর্থাৎ ঠিক 58 টাকাতে আপনি পৌঁছে গেলেন মায়াপুরের পবিত্র মাটিতে। ঠিক তেমনভাবে যদি শিয়ালদা থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে কৃষ্ণনগরের ট্রেন ধরুন এবং চলে আসুন কৃষ্ণনগর। লোকালে ভাড়া পড়বে 25 টাকা এবং কৃষ্ণনগর থেকে অটোতে 30 টাকা ভাড়া দিয়ে চলে আসুন স্বরূপগঞ্জ ঘাট এবং সেখান থেকে 3 টাকা ফেরিতে ভাড়া দিয়ে পৌঁছে যান জলঙ্গি নদী পার করে ওপারে মায়াপুর ঘাট। অর্থাৎ এভাবেও 58 টাকাতে আপনি মায়াপুরের পবিত্র মাটিতে প্রবেশ করলেন। আমি মায়াপুর যাচ্ছি আমার প্রিয় শহর চাকদা থেকে। চাকদা থেকে ধরবো সকাল 7:37 কৃষ্ণনগর লোকাল, যেটা আমাকে কৃষ্ণনগর পৌঁছাবে সকাল 8:34। তো দেখতে দেখতেই আমরা কৃষ্ণনগর স্টেশনে চলে আসলাম। আর কৃষ্ণনগর স্টেশনে আসার পর সবার প্রথম যেটা জরুরি সেটা হলো এখানকার পুরি দিয়ে ব্রেকফাস্ট করা। মাত্র 20 টাকায় 4 পিস পুরি, যতবার খুশি ততবার তরকারি। তো 8:30টার মধ্যে আমরা কৃষ্ণনগর পৌঁছে গেলাম। এবার আমরা এখান থেকে কিন্তু কৃষ্ণনগরের বিখ্যাত পুরি খাবো, খেয়ে দিয়ে মানে ব্রেকফাস্ট করবো, করে তারপরে যাবো নবদ্বীপের দিকে। তো চলো পুরিটা খেয়ে নিই। পুরি দিয়ে ব্রেকফাস্ট করে আমরা সামনের দিকে বেরিয়ে গেলাম। এখানে বহু বাস আছে যেগুলো আপনাকে বলবে যে এখান থেকে আপনাকে নিয়ে যাবে সদরে এবং সদর থেকে আপনি বাস ধরে যেতে পারবেন স্বরূপগঞ্জ ঘাট। আবার অনেক টোটোওয়ালা আপনাকে বলবে যে টোটো রিজার্ভ করুন, স্বরূপগঞ্জ ঘাট যাওয়ার জন্য 150 টাকাতেই হয়ে যাবে। কিন্তু আপনি নেবেন অটো, অটোতে পার হেড ভাড়া পড়বে 30 টাকা করে এবং টোটোতে গেলে অনেক সময় লেগে যাবে, কারণ এটার ডিস্টেন্স হচ্ছে 13 কিলোমিটার। আর অটোতে গেলে তাড়াতাড়ি আপনি পৌঁছে যাবেন কৃষ্ণনগর স্টেশন থেকে এই স্বরূপগঞ্জ ঘাটে। আমরা দেখতে দেখতেই 25 মিনিটের মধ্যেই 13 কিলোমিটার জার্নি কমপ্লিট করলাম এবং এবার আমরা যাব ফেরিঘাটে। আমরা চলে আসলাম স্বরূপগঞ্জ ফেরিঘাট বা নবদ্বীপ মায়াপুর ফেরিঘাট বলতে পারো। কৃষ্ণনগর স্টেশন থেকে 13 কিলোমিটার, সময় লাগলো প্রায় আধ ঘন্টা। অটোতে ভাড়া নিল 30 টাকা পার হেড আর টোটোতে আসলে 40 টাকা পার হেড। আজ থেকে 4 বছর আগে যখন এসেছিলাম তখন ফেরি পারাপারের জন্য ভাড়া লাগতো 2 টাকা করে, এখন সেটা বর্তমানে হয়েছে 3 টাকা। তো 3 টাকা দিয়ে টিকিট কেটে আমরা এসে দাঁড়ালাম এই নৌকাতে। এখন প্রচণ্ড গরম এবং প্রচণ্ড রৌদ্রতাপ, তবে নবদ্বীপ ঘাট থেকে যে ডাইরেক্ট ফেরিগুলি আসে এই মায়াপুর ঘাটে আমরা সেটা দেখতে পাচ্ছিলাম এবং সেই ফেরিগুলিও আমাদের থেকে কিন্তু অনেকটাই বড়, কারণ ডিস্টেন্স একটু বেশি এবং ভাড়াটাও একটু বেশি। আমরা 3-4 মিনিটের মধ্যে নদী পার হয়ে এবারে চলে আসলাম। নদী পার হয়েই সামনেই আপনি দেখতে পাবেন পরপর সব হোটেল,
আমি হোটেলে দাম জিজ্ঞেস করতেই ইনারা বললেন যে 400 টাকাতেই আপনি এখানে রুম পেয়ে যাবেন, আর এসি রুম নিলে 600 টাকা থেকে 800 টাকা করে আপনি পেয়ে যাবেন। তো আমি কয়েকটি হোটেল এখানে দেখে নিলাম এবং স্ক্রিনেই আপনি এনাদের নাম্বার দেখতে পাচ্ছেন। আমরা স্বরূপগঞ্জ হুল্লোরঘাটের অপর সাইডে নামলাম এবং এখান থেকে আমরা যাব ইসকন মন্দির। এখানে আরও মন্দির আছে, এদিকে দেখতে পাচ্ছ। এটা জগন্নাথ মন্দির, ঠিক আছে? তো চলুন সবার প্রথমে জগন্নাথ মন্দিরটা দর্শন করে নিই, তারপরে যাচ্ছি। হোটেল দেখেই আমরা সামনে এগোতে একটি মন্দির দেখতে পেলাম। সামনে গিয়েই সেই মন্দিরে আমরা প্রণাম করলাম এবং প্রণাম করে সামনে বেরিয়ে আসলাম। এই ফেরিঘাট থেকে ইসকন মন্দির 1.1 কিলোমিটার, অনেকে হেঁটেই চলে যাচ্ছেন, কিন্তু আমরা টোটোতে উঠে বসলাম। টোটোতে ভাড়া নিল 20 টাকা পার হেড, গত বছর যখন এসেছিলাম তখন 10 টাকা পার হেড নিয়েছিল। যাই হোক, দেখতে দেখতে 7-8 মিনিটের মধ্যে আমরা মন্দিরের সামনে এসে পৌঁছালাম। এখানেও আছে বহু হোটেল, আপনারা যদি চান তাহলে এই সমস্ত হোটেলেও থাকতে পারেন। আর যদি মনে করেন যে না হোটেলে থাকবেন না, এখানকার ভেতরের ভবনে থাকবেন, সেটির ব্যবস্থাও আছে, আমি ভবনের বিষয়েও আপনাকে বলে দেব। প্রথমে আমরা গেট দিয়ে ইসকন মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করতে ডান দিকে আছে শিলা প্রভুপাদের মিউজিয়াম, এখানে তার সমাধি রাখা আছে। এটা ইসকন মন্দিরের হেড অফিস, তাই এখানে শিলা প্রভুপাদের সমাধি রাখা আছে এবং তার জীবনী বর্ণনা করা আছে। ভেতরে মিউজিয়ামে প্রবেশ করতে আপনার 15 টাকা করে পার হেড লাগবে, তবে সেটা আমরা পরে যাব। সামনে যেটা দেখতে পাচ্ছি এটা ইসকনের ভবিষ্যৎ মন্দির, অর্থাৎ এখনও তৈরি হচ্ছে। এই মন্দিরের ঠিক পেছনেই আছে ইসকনের পুরানো মন্দির, যেখানে শ্রী রাধা মাধবের মূর্তি আছে। তো সেখানেও আমরা যাব, কিন্তু এখানে আমাদের পৌঁছাতে পৌঁছাতে বেজে গেছে 9:30, তাই 9:30 সময় আমরা এসে দাঁড়ালাম মহাপ্রসাদের কাউন্টারে। এই যে এই সাইডে হয় অখণ্ড হরিনাম কীর্তন, এখানে সারাক্ষণ ধরে হরিনাম চলতে থাকে, আর এই সাইডে মহাপ্রসাদের কুপন। দু তিন রকমের মহাপ্রসাদ আছে, ভাগ করা আছে, আপনি যে কোনো মহাপ্রসাদ এখান থেকে টোকেন নিয়ে নিতে পারেন পয়সা দিয়ে। এবং আপনি ইসকন মন্দিরে এলে অবশ্যই মহাপ্রসাদ গ্রহণ করবেন। হ্যাঁ, অনেকেই হয়তো বলবেন বাইরে 50 টাকায় 60 টাকায় ভেজ থালি পেয়ে যাচ্ছি, তো ভেতরে কেন খাবো? এটা তো খাওয়া নয়, এটা প্রসাদ, মহাপ্রসাদ, যেটা বহু ভক্তি সহকারে তৈরি করা হয়। তাই আপনারা সবার প্রথমে এসে এই টোকেন নিয়ে নিন। মহাপ্রসাদের টোকেন শুরু 40 টাকা থেকে, 40 টাকা, 50 টাকা, 60 টাকা এবং 80 টাকা, আপনার যেটা খুশি আপনি সেটি নিতে পারেন। এবং প্রতিটি আলাদা আলাদা ভবনে তৈরি হয় এবং সেই ভবনের গ্রাউন্ড ফ্লোরে খেতে দেওয়া হয়। আপনারা যদি চান সেই ভবনের টপ ফ্লোরগুলিতে রুম বুকিং করে থাকতেও পারেন। মহাপ্রসাদ পাওয়ার জন্য কাউন্টার থেকে টোকেন নিতে হবে। কাউন্টার থেকে টোকেন দেওয়া শুরু হবে 9:30 থেকে, মানে 9:30 থেকে টোকেন দেওয়া শুরু হবে, দুপুর 1টা অবধি টোকেন পাবেন। টাইমিং মোটামুটি 12:30 থেকে 2টো অবধি, আবার আরেকটা টাইমিং আছে বিকেল 3:30 অবধি। তো এক এক জায়গায়, এবার যে ভবনগুলোর নাম লেখা রয়েছে সেই ভবন অবধি আপনাকে যেতে হবে হেঁটে হেঁটে, এই পাশ দিয়ে মন্দিরের পাশ দিয়ে, বড় ইসকন মন্দিরের পাশ দিয়ে যেতে হবে হেঁটে হেঁটে। এবং হেঁটে হেঁটে গিয়ে এখন শুনলাম বুফে সিস্টেম হয়ে গেছে, আগে যেরকম বসিয়ে খাবার দিত এখন শুনলাম বুফে সিস্টেম হয়ে গেছে, জানি না কী হবে, ওখানে গেলেই বুঝতে পারবো। তবে এখন মন্দিরের মধ্যে যাচ্ছি না, আমরা এখানকার যে লোকাল সাইট সিনগুলো আছে, 5টা মন্দির আছে, সেই 5টা মন্দির আমি যে টোটোতে আসলাম উনি 450 টাকা বললো, এবার একটু বার্গেন হবে। আজ থেকে 3-4 বছর আগে যখন এসেছিলাম তখন 200 টাকা ছিল, এখন দেখি 300 টাকাতে হয় কিনা, বার্গেন হবে, বার্গেন করে আমরা মোটামুটি ঘুরবো তারপরে এখানে আসবো, ঠিক আছে? কারণ এই মন্দির বা এখানকার যে কোনো মন্দির পুরো মায়াপুরের দুপুর 12টা থেকে বিকেল 3:30 অবধি বন্ধ থাকে। তো ইসকনে তো আমরা সারাদিনই থাকবো, তার জন্য কোনো সমস্যা নেই। তো সেই মন্দিরগুলো আগে ঘুরে আসবো, আমরা 9:30-এর মধ্যে চলে এসেছি। তো সকাল সকাল কলকাতা থেকে আপনার ট্রেন ধরতে হবে কৃষ্ণনগর লোকাল, তাহলেই এই টাইমিংয়ের মধ্যে পৌঁছাতে পারবেন এবং একদিনে পুরো মায়াপুর ঘুরতে পারবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মূলত দেখার 5টি জায়গা আছে এবং আপনি যদি চান তাহলে আরও 3টি স্পট অ্যাড করতে পারেন। আমরা গতবার এই 5টি স্পটই ঘুরে দেখেছিলাম, কিন্তু এবার আরও 3টি স্পট অ্যাড করলাম, তাই বার্গেন করতে করতে মোটামুটি 450 টাকাতে একটা অটোকে রাজি করালাম। ওনারা 2 ঘন্টার মধ্যে সম্পূর্ণ মায়াপুর আমাদেরকে ঘুরিয়ে দেখাবেন, মায়াপুরের যে বিভিন্ন মন্দিরগুলি আছে সেগুলি ঘুরিয়ে দেখাবেন। তো আমরা এখানে আর দেরি করলাম না, কারণ সেখান থেকে ঘুরে ইসকন ফিরতে ফিরতে আমাদের বাজবে 11:30 থেকে 12টা এবং তারপরে আমরা এই পুরো ইসকন মন্দিরের চত্বরেই ঘোরাফেরা করব। আর 1টার পর থেকে শুরু হবে মহাপ্রসাদ দেওয়া, তো তারপরে গিয়ে আমরা মহাপ্রসাদ গ্রহণ করব।
আমরা টোটোতে বেরিয়ে পড়লাম আমাদের প্রথম গন্তব্যস্থলের দিকে। আমাদের প্রথম গন্তব্যস্থল হলো নিমায়ের জন্মস্থান। এখানকার মানুষ বলেন এবং জানা যায় যে এখানেই নিমায়ের জন্ম হয়েছিল। আমরা ভেতরটা ভালোভাবে ঘুরে দেখতে থাকলাম। যদিও ভেতরে ক্যামেরা অ্যালাও নেই, তার জন্য আমরা ভেতরের অংশগুলির ফটো তুলতে পারিনি, তবু আমরা এই জায়গাগুলি ভালো করে দেখে নিলাম এবং এখান থেকে দেখে আমরা আবার টোটোতে এসে বসলাম। এরপরে আমরা একটু সামনের দিকে এগোতে চলে আসলাম শ্রীবাস অঙ্গনে। এই শ্রীবাস অঙ্গন সেই জায়গা যেখানে জগাই মাদায় নৃত্য করতে করতে খোল ফাটিয়ে ফেলেছিল। আমরা এই জায়গা চারিদিক থেকে প্রদর্শন করলাম এবং উঠে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যস্থলে যাওয়ার জন্য। আমাদের নেক্সট গন্তব্যস্থল হলো চৈতন্য গৌড়ীয় মঠ। এই গৌড়ীয় মঠের মধ্যে সবথেকে প্রাচীন মঠ এবং এখান থেকেই সারা পৃথিবীতে যত চৈতন্য গৌড়ীয় মঠ তৈরি হয়েছে তার সৃষ্টি এখান থেকেই। এই জায়গাটি খুবই সুন্দর। এখানে আছে শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড, যেখানে আপনি দেখতে পাবেন প্রচুর মাছ, আপনি মাছেদের খাবার দিতে পারেন এবং এই কুণ্ডকে পবিত্র বলে মানা হয়। এখানে অনেক মন্দির আছে, সঙ্গে আছে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড, যেখানে পুকুর মতো তুমি বলতে পারো এবং সেখানে প্রচুর মাছ আছে, মাছের খাবার দিতে পারবেন। আর এক এক করে আরও নতুন মন্দির তৈরি হচ্ছে আর পুরনো মন্দিরগুলো খুব সুন্দরভাবে রং করে ডেকোরেশন করা হয়েছে খুব সুন্দরভাবে। এই যে এখানে আছে বহু মন্দিরের সমাবেশ, আমরা এক এক করে সবকটি মন্দির ঘুরে ঘুরে দেখতে থাকলাম। এখানে আছে গোবর্ধন পর্বতের একটা রেপ্লিকেট মডেল, যেটিতে আপনারা প্রণাম করে চলে আসতে পারেন এখানকার মিউজিয়ামে। মিউজিয়ামের ভেতরে কী আছে আমি বলে দিই। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম, তার জন্মের আগে বাংলার আর্থসামাজিক অবস্থা এবং তার জন্মের পরে তার লীলা এবং বাংলার অবস্থার কথা বর্ণনা করা হয়েছে। সমস্ত কিছু বর্ণনা করা হয়েছে ছোটো ছোটো মূর্তির মাধ্যমে। এখানে কোনো প্রবেশ মূল্য নেই, তাই সমস্ত কিছু আপনারা দেখে কমপ্লিট করুন। আমরা সমস্ত কিছু দেখে কমপ্লিট করলাম এবং এখান থেকে আমরা 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে গেলাম। এরপর আমরা চলে আসলাম ভক্ত চাঁদ কাজীর সমাধিতে। এখানে হিন্দু মুসলিম সকলেই কিন্তু আসেন। এই চাঁদ কাজী কিন্তু ভক্ত হিসাবে দীক্ষা নেন এবং এখানে আছে এনার সমাধি। এই যে গাছ দেখতে পাচ্ছেন, এই গাছ এবং এই সমাধি প্রায় 500 বছরেরও পুরানো। এখানে একজন ভক্তকে সবসময় হরিনাম জাপ করতে দেখবেন এবং এখানে আসছেন বহু মুসলিম ভাইয়েরা। এখানেই বাংলার সৌভ্রাতৃত্বের দিক ফুটে ওঠে। এই জায়গা আমার খুব ভালো লাগলো এবং এখান থেকে বেরিয়ে পড়লাম আমরা সামনের দিকে। এই জায়গাগুলি গতবার আমার দেখা হয়নি, এবার আমার কাছে প্রথম, তাই সামনের দিকে এগোতে এগোতে চলে আসলাম জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরে এখন প্যান্ডেল মতো করা হচ্ছে, কারণ সামনেই রথ, আর রথের সময় এই জায়গা খুব সুন্দরভাবে সেজে ওঠে। আমরা এখানে বেশ কিছু সময় বসলাম, খুব ভালো লাগলো। আর এখানে আছে শিব মন্দির, শিব মন্দিরের পাশে আছে জগন্নাথ মন্দির। এখানে তুলসীতলা আছে এবং সেই তুলসীতলাতে 108টা এই পদচিহ্ন বানানো আছে। এই 108টা পদচিহ্নে দাঁড়িয়ে 108 বার হরিনাম জপ করতে হবে এবং এর পাশে আছে মহাপ্রভুর মন্দির, ঠিক আছে? তো এই 108টা হরিনাম জাপ করার জায়গা এটা।
আমরা এই জায়গাটা খুব ভালোভাবে দেখলাম। তারপরে এখানে একটু আখের রস খেয়ে নিলাম এবং আখের রস খেয়ে আমরা সামনের দিকে এগোতে থাকলাম। এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যস্থল বল্লাল ঢিপিতে। সেন রাজবংশের রাজা বল্লাল সেনের নামাঙ্কিত এই বৃহদাকার ঢিপিতে ভারতীয় পুরাতত্ত্ব সার্ভে 1982-83 থেকে 1988-89 খ্রিস্টাব্দের মধ্যে উৎখনন কার্য পরিচালনা করে। উৎখননের দ্বারা এখানে অনাবৃত হয়েছে বিস্তৃত প্রাঙ্গণের মধ্যে অবস্থিত বৃহদায়তন ইটের ইমারত, যার চারিদিকে ছিল উচ্চ প্রাচীর। উৎখননে প্রাপ্ত বস্তুর মধ্যে উল্লেখযোগ্য হল পঙ্খের মূর্তি, পোড়ামাটির মানুষ, জীবজন্তুর মূর্তি, তামা ও লোহার তৈরি নানান তৈজসপত্র ও নানান প্রত্ন সামগ্রী। অষ্টম ও নবম শতকে ধ্বংসপ্রাপ্ত পুরাতন স্থাপত্যকীর্তির ওপর পুনর্নির্মিত এই সৌধের ওপরিভাগ আনুমানিক দ্বাদশ শতকের। বিভিন্ন সময়ে মেরামত পরিবর্তন ও সংযোজনের নিদর্শনবাহী এই স্থাপত্য দ্বাদশ শতকের একটি বিশাল দেবালয়ের রূপ পরিগ্রহণ করে। আমার এই জায়গাটা সত্যি খুব ভালো লাগছিল। এটা ইতিহাসের একটা খুবই বড় অংশ। এখানে কোনো এন্ট্রি ফি না থাকলেও এখানকার পরিচর্যা করার জন্য হয়তো এক দুইজন কর্মচারী আছেন, তবে এটাকে আরও সুন্দরভাবে মেনটেন করলে এই জায়গাটা আরও সুন্দর হয়ে উঠবে, এটাই আমার আশা। যাই হোক, এখান থেকে আমরা মন্দিরের দিকে ফেরত যেতে থাকলাম। ফেরার পথে আরও দুটি মন্দির দেখার কথা ছিল, শ্রী শ্রী সন্ত গোস্বামী গৌড়ীয় মঠ এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন। যদিও এটি আমি আগের বাড়ি দেখেছি, কিন্তু এবার এতটাই প্রচণ্ড গরম ছিল এবং এই বাকি জায়গাগুলি দেখতে প্রায় আমাদের 2 ঘন্টা সময় লেগে গেছিলো, তাই এই দুটি জায়গাতে আমরা দাঁড়াইনি। আমরা এখান থেকে সোজা চলে আসলাম ইসকন মন্দিরে। ইসকন মন্দিরে আসতে আসতে আমাদের বেজে গেল প্রায় 12টা এবং ইসকন মন্দিরের পেছন দিয়ে আমরা সামনের দিকে এগোতে থাকলাম। এই যে বড় মন্দির দেখতে পাচ্ছেন, এটি তৈরি হয়ে যাবে 2024 সালের ডিসেম্বর নাগাদ এবং তখনই এটির উদ্বোধন হবে। কী কী কাজ বাকি, কী কী আছে ভেতরে, সেটি আমরা দেখব অবশ্যই, কিন্তু তার আগে আমরা দেখে নিলাম এখানকার শ্রী রাধামাধব মন্দির। শ্রী রাধামাধব মন্দিরটাও চন্দ্রদয়া মন্দিরেরই একটি অংশ এবং শ্রী রাধামাধব মন্দিরের মধ্যে আছে কিন্তু ভগবানের বিগ্রহ। অনেকেই শিলা প্রভুপাদ মিউজিয়ামটাকে মায়াপুর মন্দির হিসাবে মনে করেন, কিন্তু মায়াপুরের মূল মন্দির হলো এই শ্রী রাধামাধব মন্দির। এখানেই পূজা অর্চনা হয়, এখানেই নাচ গান হয়, এখানেই হরিনাম জপ হয় এবং দুপুর 1টার সময় এই মন্দির বন্ধ হয় এবং বিকাল 4টের সময় আবার এই মন্দির খোলা হয়। তো আমরা 12টার মধ্যেই এখানে চলে এসেছিলাম। মন্দিরের মধ্যে ক্যামেরা ও মোবাইল অ্যালাউ নেই, খালি পায়ে ঢুকতে হবে। তাই বাইরে আমি দাঁড়িয়ে পড়লাম আমার পার্টনারের সমস্ত ব্যাগপত্র ও জুতো নিয়ে এবং দেখে আর ফেরত আসছিল না, কারণ ভেতরে চলছিল হরিনাম। অনেক সময় অপেক্ষা করার পর সে ফেরত আসলে আমি তার কাছে ক্যামেরা, মোবাইল এবং জুতো দিয়ে ভেতরে প্রবেশ করি এবং ভেতরে প্রবেশ করে হরে কৃষ্ণ নামে আমিও শুরু করি উদ্যম নৃত্য। এই নৃত্য একদম ন্যাচারাল, একদম মনের ভেতর থেকে আসে, কেউ আপনাকে বলে দেবে না নাচতে। হাত উঁচু করে এমনিতেই হরে কৃষ্ণ হরে রাম নামে অবশ্যই আপনি নাচবেনই নাচবেন। 12টা থেকে 1টা অবধি উদ্যম নাচের পর আমরা এখান থেকে বেরিয়ে আসলাম এবং বেরিয়ে এসে ছোটা শুরু করলাম প্রসাদ গ্রহণের জন্য। আমাদের ভবন হলো নামহট্ট ভবন এবং এই নামহট্ট ভবনে যাওয়ার আগে বহু ভবন আমাদের চোখের সামনে আসলো। এখানে আছে ভেতরে ক্যাফেটেরিয়া এবং আছে শপিং মল এবং আছে সুপার মার্কেট, আপনারা চাইলে এখানে কেনাকাটিও করতে পারেন, আর চাইলে আপনারা এই ভবনগুলিতে থাকতেও পারেন। এই ভবনগুলিতে আপনি 300-500 টাকাতেই রুম পেয়ে যাবেন। আপনারা আপনাদের মন মতো ভবনে যোগাযোগ করুন এবং সেখানে গিয়ে বিরাজ করুন। এখানে আছে গদা ভবন, নামহট্ট ভবন, চৈতন্য ভবন, বংশী ভবন, যশোধ্যান ভবন, গীতা ভবন ইত্যাদি, তো আপনারা যে কোনো ভবনে থাকতে পারেন। আমরা খুঁজতে খুঁজতে আমাদের নামহট্ট ভবনে চলে এলাম এবং এখানে এসে দেখি এত লাইনের ভিড় যে কি বলবো, মানে গরমে মাথা খারাপ হয়ে গেল। এটা প্রসাদ গ্রহণের লাইন এবং ভেতরে প্রায় 1000 জন একসাথে বসে প্রসাদ গ্রহণ করতে পারে, কিন্তু তবুও এত লাইন। যদিও একটা স্বস্তির বিষয় যে লাইন কখনো দাঁড়াচ্ছে না, মানে লাইন কন্টিনিউয়াসলি এগোতে থাকছে, মানে ভেতর থেকে মানুষ যাচ্ছেন, খাচ্ছেন, বেরিয়ে যাচ্ছেন। তো আমরাও প্রায় 40 মিনিট লাইনে দাঁড়ানোর পর ভেতরে প্রবেশ করতে পারলাম।
ভেতরে প্রবেশ করে এখানে বুফে সিস্টেমে খাওয়া দাওয়া, অর্থাৎ আপনি থালা নেবেন এবং আপনার ভাত ডাল তরকারি এবং পায়েস একসাথে আপনাকে দিয়ে দেবে। আর জায়গায় গিয়ে আপনি বসে পড়বেন এবং প্রতিটা জায়গার পাশে আছে জল দেওয়ার জায়গা, সেখানে একজন সবসময় জল দিচ্ছেন, গ্লাসে করে আপনার জন্য আপনি জল নিয়ে আসবেন। এই খাবার দাবার আনলিমিটেড, আপনি যত খুশি খেতে পারেন মাত্র 50 টাকার বিনিময়ে। এটি আসলে মহাপ্রসাদ। আমরা মহাপ্রসাদ গ্রহণ করলাম এবং মহাপ্রসাদ গ্রহণ করে এখান থেকে বেরিয়ে গেলাম এবং আমরা এসে বসলাম এই মায়াপুর মন্দিরের পাশে। এখানে বাথরুমের ব্যবস্থা আছে, আপনারা যদি চান তাহলে বাথরুম করে নিতে পারেন। এবং আমি তো এখানে এসে স্নান করে নিলাম, এত গরম পড়েছিল। আমি আগের থেকে খোঁজ নিয়েছিলাম যে এই চন্দ্রোদয় যে নতুন মন্দির তৈরি হচ্ছে এই মন্দিরে কিন্তু প্রবেশ করা যায়, কিন্তু প্রবেশের একটা টাইমিং আছে, দুপুর 12টা থেকে বিকেল 4টে অবধি মন্দিরের মধ্যে প্রবেশ করা যায় না, ওই সময় মন্দির বন্ধ থাকে এবং তারপরে মন্দিরের মধ্যে প্রবেশ করা যায়। তাই আমি অপেক্ষা করছিলাম সেই বিকেল 4টে বাজার। বিকেল 4টে বাজতে আমি এখানকার একটা কাউন্টারে চলে আসলাম। এখানে উনি বললেন যে মন্দির তৈরির নামে যদি কোনো দান দেওয়া হয় তাহলে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। তাই আমি মন্দির তৈরির নামে কিছু দান দিলাম এবং আমাকে একটা টোকেন দেওয়া হলো। আপনি 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা যা খুশি দান করতে পারেন, সেটা আপনার মর্জির ওপর। আপনি যদি মনে করেন যে একটা গ্রুপে 10 জন গেছেন, টোটাল 50 টাকা দান করবেন, তাহলেও 10 জনকে ভেতরে প্রবেশ করতে দেবে, এটা মন্দির নির্মাণের জন্য কাজে লাগবে। আমরা গিয়ে দেখি এখানেও অনেক লাইন পড়েছে এবং মোটামুটি 4:30 বাজতেই এই গেট খুলে দেওয়া হলো এবং আমাদের সাথেই একজন গাইড আছেন, গাইড কাম ভক্ত, যিনি আমাদের মন্দির চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন। ভেতরে মোবাইল টোবাইল সমস্ত কিছু অ্যালাউড, যেহেতু ভেতরে এখনও বিগ্রহ বসেনি। ওই সাইডে যে রাধা মাধব মন্দির আছে সেখান থেকে বিগ্রহ কিন্তু এই নতুন মন্দিরে বসবে। 2024 সালে ডিসেম্বর নাগাদ চালু হবে, মানে বেড়েই যাচ্ছে, দু বছর করে বেড়িয়ে যাচ্ছে, আরও বাড়বে, 2026 সালের আগে হবে। মন্দিরের কাজ এখনও চলছে, মন্দিরের কাজ এখনও কমপ্লিট হয়নি, কিন্তু উনি আমাদেরকে দেখালেন যে কোন জায়গায় কী জিনিস বিরাজ হবে। মন্দির প্রচণ্ড বড়, দূর থেকে তো দেখাই যায় এবং ভেতর থেকেও বিশাল আকার। মন্দিরের ওপরে ওঠার জন্য যেমন থাকবে সিঁড়ি ঠিক তেমনই থাকবে লিফট, আপনারা লিফটে করেও মন্দিরের মধ্যে উঠতে পারেন এবং চারিদিকে এখনও কারুকার্যের কাজ চলছে। নিচে যে শ্রী রাধা মাধব মন্দিরে বিগ্রহের সামনে আমরা যে হরিনাম করে আসলাম, সেই বিগ্রহকে ওখান থেকে তুলে এনে স্থাপন করা হবে এই মাঝে। এটি পৃথিবীর সবথেকে বড় হিন্দু মন্দির তথা সবথেকে বড় ইসকন মন্দির। ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণা কনসিয়াসনেস, 1965 সালে এটি স্থাপন করেন শিলা প্রভুপাদ এবং এটির হেডকোয়ার্টার আমাদের মায়াপুরে। তাহলে ভাবতে পারছেন আপনার বাড়ির পাশের এলাকা কতটা ইম্পর্টেন্ট সারা পৃথিবীবাসীর জন্য। এই ইসকন সারা পৃথিবীতে ছড়িয়ে আছে এবং সবথেকে বড় কৃষ্ণ মন্দির এখানেই তৈরি হচ্ছে। তো আমরা এসেছিলাম মায়াপুর, যে ইসকন মন্দিরটা তৈরি হচ্ছে, যেটা বিশ্বের সবথেকে বড় ইসকন মন্দির, তার ভেতরে, এবং ভেতরে কনস্ট্রাকশনের কাজ এখনও শেষ হয়নি। এনাদের বক্তব্য যে 2024 সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবে, যেটা 2020 সালে যখন এসেছিলাম তখন 2022 সাল লেখা ছিল, আমাদের ওদের মনে হয় 2026 সালের আগে শেষ হবে না কাজ। এই মন্দিরের বাজেট প্রায় 1000 কোটি টাকা। তো মন্দির, আমরা গেছিলাম যে রাধা মাধব মন্দির, সেখান থেকে বিগ্রহ এনে এই মন্দিরটা তৈরি হলে এই জায়গাটায় বিগ্রহটাকে বসানো হবে এবং চারিদিকে কিন্তু সুন্দর 3D পেন্টিং তৈরি হচ্ছে। আর উপরে 3rd ফ্লোর অবধি আমাদেরকে উঠতে দেবে, সেখানে কিন্তু শ্রীমদ্ ভগবদ্ গীতার সম্পূর্ণ যে পাঠ সেটা 3D পেন্টিংয়ের আকারে বর্ণনা করা থাকবে। এখানে থাকবে 70টার বেশি স্টল, যেই স্টল থেকে আপনারা প্রসাদ কিনে আপনি পুজো দিতে পারবেন। আর টোটাল বললো যে 14টা লিফট থাকবে, যার মধ্যে 2টো লিফট থাকবে পার্সোনালি পুরোহিতদের জন্য আর 12টা লিফট থাকবে মানুষের জন্য। আর এখান থেকে শুরু করে একদম গঙ্গার ঘাট, মানে যে জলঙ্গি নদীর ঘাট অবধি, যেটা সরস্বতী নদী বলে, সেই ঘাট অবধি থাকবে সুন্দর গার্ডেন এবং তার পাশে থাকবে একটা হরিবল গার্ডেন, মানে হরিবল স্টেডিয়াম। হরিবল স্টেডিয়ামে 1 লক্ষ মানুষ একসাথে কীর্তন করতে পারবে এবং সোজা একটা গার্ডেনের রাস্তা থাকবে। আর
কৃষ্ণনগর থেকে যারা আসবে জলঙ্গি নদী পার হওয়ার জন্য দুটি ব্রিজ তৈরি হবে, এইগুলো এনারাই তৈরি করবেন প্রবাবলি। আর এখানে যে এরিয়াটা আছে এখানে দশ হাজার ভক্তগণ একসাথে কিন্তু নৃত্য করতে পারবেন, হরে কৃষ্ণ নাম করতে পারবেন, দশ হাজার ভক্তগণ একসাথে, ঠিক আছে। তো অনেক কিছু জানতে পারলাম এখানে এসে, জাস্ট ডোনেশন কিছু দিয়ে 50 টাকা 100 টাকা দিয়ে এরকম একটা টোকেন দেবে, সেই টোকেন দিয়ে আপনাকে ভেতরে আসতে হবে এবং ভেতরে আসলে আপনি এই জিনিসগুলো আপাতত দেখতে পাবেন। কিন্তু 2026 সাল ধরে রাখুন, এটা আমার অ্যাজাম্পশন, কিন্তু এনাদের মতে 2024 সালের ডিসেম্বরে তৈরি হবে। তবে যা কাজের স্পিড বা কাজ যা দেখতে পাচ্ছে, বাইরের সাইডটা কমপ্লিট মোটামুটি হলেও ভেতরের সাইড কমপ্লিট হয়নি। আর এই সাইডে খুব সুন্দর পেন্টিং বানানো আছে, সকলে আবার রুকি মেরে মেরে দেখছেন, ঠিক আছে। তো আমাদের নিচে নেমে যাওয়ার টাইম হয়ে গেল, আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের বাড়ির দিকে, কারণ আজ আর সন্ধ্যা আরতি আমি দেখবো না, কারণ সন্ধ্যা আরতি দেখলে বাড়ি ফিরতে লেট হয়ে যাবে, অনেক রাত হয়ে যাবে। তো আপনারা যদি চান তাহলে সন্ধ্যা আরতি দেখতে পারেন। সন্ধ্যা আরতির সময় যা নাচ হয়, আজকে দুপুরবেলাও খুব নাচ হচ্ছিলো, আমরাও দেখছিলাম, নাচছিলাম হ্যাঁ একটা অবধি, হ্যাঁ তারপরে তো মন্দির বন্ধ হয়ে গেল, আবার 3:30টার পরে মন্দির খুলেছে এবং সন্ধ্যা আরতি যে সন্ধ্যে 7টার সময় হয় তখন দারুণ সুন্দর নাচ হয়। তো ওই টাইমে মানে নাচ বলতে ডান্স নয়, মানে হরিনামে নাচ, ঠিক আছে, নৃত্য। তো সেই নৃত্য আপনারা করতে পারেন, যদি মোটামুটি বাড়িতে লেট পৌঁছালে অসুবিধা নেই, কারণ সারাদিন আজকে ঘুরছি, মাঝখানে 2-3 ঘন্টা সময় কীভাবে কাটাও বুঝতে পারছিলাম না, প্রচণ্ড গরম, এখানে এদিকে বসে ওদিকে বসে আমরা কাটাচ্ছিলাম সময়। তো এখন একটা ক্লান্ত হয়ে গেছে, তার জন্য এখন ব্যাক করছি। চলুন, আশা করি সম্পূর্ণটা আপনারা দেখতে পেয়েছেন এবং কয়েকটা হোটেলের নাম্বারও আমি প্রোভাইড করে দিয়েছি, সেগুলো আপনাদের খুবই কাজে লাগবে। চলুন দেখতে সমস্ত কিছু দেখে বুঝে এখান থেকে আমরা নিচে চলে আসলাম। এই রাধামাধব মন্দিরের পাশ দিয়ে গেলে এখানে আছে ক্যাফেটেরিয়া এবং আছে প্রবচনের জায়গা এবং গীতার জ্ঞান বণ্টনের জায়গা। আরও একটু সামনে গেলে আপনি দেখতে পাবেন একটি প্ল্যানেটোরিয়াম। এখানে সমুদ্র মন্থন সহ বিভিন্ন চলচ্চিত্র চালানো হয়। 20 মিনিটের এই শো দেখার জন্য পার হেড খরচ পড়বে 40 টাকা, আর এসিও আছে, এই গরমে আপনার উপকারে লাগবে। যাই হোক, আপনি চাইলে এটি দেখতে পারেন এবং এগিয়ে যান সামনের দিকে। সামনের দিকে এগিয়ে গেলেই আপনি দেখতে পারবেন এই শিলা প্রভুপাদের মিউজিয়াম। আপনি চাইলে এই মিউজিয়ামের ভেতরেও প্রবেশ করতে পারেন বা মিউজিয়ামের চারিদিক থেকে ঘুরেও আসতে পারেন, কিন্তু ভেতরে যাওয়ার জন্য মোবাইল ক্যামেরা বা ব্যাগ কোনো কিছু অ্যালাউ নেই। তাই জুতো ক্যামেরা মোবাইল এখানকার কাউন্টারে জমা করুন এবং ভেতরে প্রবেশ করুন। ভেতরে প্রবেশ করে আপনি বিভিন্ন মূর্তি দেখতে পাবেন এবং 15 টাকা এন্ট্রি ফি দিয়ে আপনি পৌঁছে যেতে পারবেন এই মিউজিয়ামে। মিউজিয়ামের মধ্যে শ্রীলা প্রভুপাদের জীবনী বর্ণনা করা আছে, তার জন্ম থেকে শুরু করে তিনি কীভাবে কৃষ্ণ নাম বিদেশে প্রচার করেছিলেন সমস্ত কিছু। তো ভেতরটাও আপনার খুবই ভালো লাগবে, আপনি যদি চান তাহলে বিভিন্ন বই এখান থেকে আপনি কিনতে পারেন। যাই হোক, মোটামুটি সমস্ত কিছু করতে করতে আপনাদের সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যাবেলা অবশ্যই শ্রী রাধামাধব মন্দিরে আবার যান, শ্রী রাধামাধব মন্দিরে গিয়ে দেখে নিন সন্ধ্যা আরতি। এই সময় হয় শ্রীকৃষ্ণ নামে উদ্যম নৃত্য, অপূর্ব সুন্দর লাগবে এই সময়টা, তাই এই সন্ধ্যা আরতি আপনি মিস করবেন না। তারপরে আপনি যদি চান তাহলে এক রাত আপনি এখানে স্টেও করতে পারেন, মাত্র 400 টাকা খরচ হবে হোটেলে, অর্থাৎ পার হেড 200 টাকা করে খরচ হবে। আর যদি না চান তাহলে এখান থেকে আবার টোটো ধরুন, ফেরার সময় আমাদের টোটো পড়েছিল 10 টাকা করে এবং পৌঁছে দেবে আপনাদের ঘাট, এবং 3 টাকা দিয়ে মায়াপুর ঘাট পার করে পৌঁছে যান স্বরূপগঞ্জ ঘাট, এবং স্বরূপগঞ্জ ঘাট থেকে অটো নিয়ে চলে যান কৃষ্ণনগর এবং কৃষ্ণনগর থেকে ট্রেনে নিজের বাড়ি। তো এভাবেই মাত্র 300 টাকার মধ্যে আপনি মায়াপুর ভ্রমণ করে আসতে পারেন যদি আপনাদের টিমে 4 জন লোক থাকে। আপনাদের মায়াপুরের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর আমাকে যদি চান তাহলে ইনস্টাগ্রামে ফলো করে রাখতে পারেন। তো চলুন, আজকের জন্য এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে, ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় জগন্নাথ, জয় শ্রী চৈতন্য মহাপ্রভু, জয় জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, রাধে রাধে।